সবাই ঘরে ঘরে যাচ্ছি, পাড়ায় পাড়ায় যাচ্ছি, অনেক ভালোই লাগছে। এখন আমরা ঘরে ঘোরার পরে আমরা আরও অনেক জায়গায় ঘুরতে যাব, পাঁচজন খাবো, মিষ্টি, তরমুজ, বিভিন্ন ধরনের খাবার দেওয়া হয় আর কি। অনেক গোষ্ঠীর পাশাপাশি আমরা যারা অন্য সম্প্রদায়ের মানুষ আছি, তারাও এই বিজয় আমরা একসাথে সবাই পালন করি। চৈত্র সংক্রান্তি জনশ্রুতিতে আছে বাংলার শেষ দুই মাস, চৈত্র এবং বৈশাখের নাম এসেছে দক্ষ রাজের দু কন্যা চৈত্র বিশাখার নাম অনুসারে। এক মাসের ব্যবধানে এই দুই কন্যার নামে বাংলা পঞ্জিকাতেও আসে বাংলার দুই মাস, চৈত্র এবং বৈশাখের নাম। সময়ের পালায় সেই চৈত্র আর বৈশাখী কেন্দ্র করে দেশের সবচেয়ে বড় সার্বজনীন উৎসব পালিত হয় দেশের প্রান্তিক মানুষ আর জনগোষ্ঠীর মাঝে। সময়ের সাথে সাথে এই উৎসব হয়ে উঠেছে লোক উৎসব, চিরায়ত ঐতিহ্যের অংশ। বছরের শেষ মাস চৈত্র, প্রাকৃতিক কারণেই ভীষণ উষ্ণ, তবে কাঠফাটা রোদের বৈরিতাকে নতুন রঙে রাঙিয়ে দিতে বাঙালির শত আয়োজন। ধর্ম বর্ণ নির্বিশেষে সকল বাঙালির, গ্রাম বাংলা আর চিরায়ত জনপদের এই উৎসবের কথাই তুলে ধরব আপনাদের মাঝে। সাকান্ন, চৈত্র সংক্রান্তির দিনে গ্রাম বাংলার ঘরে ঘরে একটি উৎসব সাকান্ন। বছরের শেষের এই দিনটিতে সকালবেলাতেই বাড়ির আশেপাশের ঝোপঝাড়, জলা আর জংলা থেকে 14 পদের শাক তুলে আনত বাড়ির মেয়েরা। অনাবাদি শাক রান্নার দিনে রান্না হতো না কোনো মাছ অথবা মাংসের পদ। ধর্ম বর্ণ শ্রেণী নির্বিশেষে গ্রাম বাংলার অনেক জনপদেই এখনো রয়েছে এই রেওয়াজ। চৈত্র সংক্রান্তির শরবত, চৌচির মাঠ আর কাঠফাটা রোদের প্রশান্তি খুঁজে পেতে চৈত্র সংক্রান্তির আরেকটি আয়োজন প্রাণ জুড়ানো শরবত। শরবত তৈরির তালিকায় থাকতো পাকা বেল, গমের ছাতু, হাঁড়ি পাতা দই আর দেশি ফলের সংমিশ্র। গৃহস্থ বাড়িতে তো বটেই, বছর শেষে বানানো শরবতের প্রশান্তি ছিল হাটে মাঠের দোকানেও, সাধ্যমতো আপ্যায়ন করা হতো অতিথি অথবা ক্রেতাদের। শিরনি, চৈত্র সংক্রান্তির এক প্রাচীন রীতি তালতলা শিরনি, আর এই জন্য একসময় রীতিমতো গ্রামের বাড়ি বাড়ি চাঁদা তুলে কেনা হতো চাল, গুড়, দুধ। সংগৃহীত সেই দুধ, চাল, গুড়ের শিরনি খেতে গায়ের মানুষ জমায়েত হতো গাছের নিচে। লোকমুখে সেই খাবারের নাম ছিল তালতলার শিরনি। ক্ষুদ্র নিগোষ্ঠীদের বৈশাখী উৎসব, চৈত্র সংক্রান্তির দিনে বাঙালি ছাড়াও উদযাপন করে ক্ষুদ্র নিগোষ্ঠীরাও। ক্ষুদ্র নিগোষ্ঠীদের প্রধান উৎসব বৈশাখী পালিত হয় চৈত্র সংক্রান্তি ও নববর্ষের দিনে। বৈশাখীর বই এসেছে ত্রিপুরাদের বৈশু থেকে, শাহ এসেছে মারমাদের সাংরাই থেকে, বি এসেছে চাকমা ও তঞ্চঙ্গাদের বিজু থেকে। এছাড়াও চৈত্র সংক্রান্তির দিনে চাকমা ও তঞ্চঙ্গাদের মাঝে আয়োজিত হয় বিজু উৎসব। এদিন চাকমাদের ঘরে ঘরে বিভিন্ন সবজির রং মিশ্রণে তৈরি হয় সুস্বাদু পাজন। চাকমা ও তঞ্চঙ্গা সম্প্রদায়ের ধারণা, বছরের শেষ দিন ভালো খাবার খাওয়া পুণ্যের কাজ। বৈশ উৎসব, চৈত্র সংক্রান্তির শেষ দুদিন ও নববর্ষের প্রথম দিন ত্রিপুরা সম্প্রদায় পালন করে তাদের প্রধান উৎসব। বৈশুর দিনে পাহাড় থেকে ফুল এনে ঘর সাজায় তারা। এদিন ফলমূল ছাড়াও নানা পিঠা ও সুস্বাদু পাজন তৈরি করে ত্রিপুরারা। এদিন তারা প্রার্থনা এবং পানি খেলা উৎসব পালন করে। সাংরাই উৎসব, বছরের শেষ দুদিন নববর্ষের প্রথম দিনে মারমারা পালন করে সাংরাই উৎসব। ফুলছেড়ার দিন হিসেবে এই দিনটি নিয়ে নানা লোককথা প্রচলিত আছে সাংরাইদের মাঝে। সময়ের পরিক্রমায় এই উৎসবের অনেকগুলোই ছড়িয়ে আছে জনপদে, আবার অনেক উৎসবের বহু অংশ হারিয়ে গেছে কালের বিবর্তনে। সুদীর্ঘ ইতিহাসে বাংলা আর বাঙালি লোকাচারে মিশে থাকা এসব উৎসব কেবল উৎসবই নয়, এ উৎসব বাঙালির শেকড়ের উৎসব, বাঙালির ঐতিহ্যের, বাঙালির আত্মপরিচয়ের উৎসব। হাজার বছরের এই উৎসবগুলোই বাঁচিয়ে রেখেছে বিভিন্ন অঞ্চলের আত্মপরিচয়ের গৌরব। বিকাশে